আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ময়দা আর ডিম দিয়ে মজার নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। তৈরি করা যতটা সহজ খেতে তার চাইতে বেশি মজা হয়, ছোট বড় সবারই এই নাস্তাটি বেশি পছন্দ করবে। আশা করছি সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেই। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিশ্রণ বলে দুইটা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারে থাকতে হবে। দিয়ে দিছি দুইটা কাঁচামরিচ কুচি। এবার এর ভিতরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি। দিয়ে দিছি কিছুটা ধনে পাতা কুচি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো একটু সময় নিয়ে মিশাতে হবে যাতে পেঁয়াজের সাথে মশলাগুলো মিশিয়ে যায়। মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিচ্ছি। একটা মিশ্রণ বলে নিয়ে নিছি এক কাপ ময়দা। আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ চালের গুঁড়ো। সুন্দর কালার আনার জন্য দিয়ে দিছি হলুদের গুঁড়ো। দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিছি জিরে গুঁড়ো। দিয়ে দিছি ধনে গুঁড়ো। আর দিয়ে দিছি অল্প একটু লবণ। অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। ডোটা বেশি ঘন করা যাবে না আর বেশি পাতলাও করা যাবে না, মাঝারি সাইজে বেটার তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিছি ধনে পাতা কুচি। দিয়ে দিছি চিলি ফ্লেক্স। বেটারটা তৈরি হয়ে গেছে, সাইডে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে ডিমের অমলেটটা তৈরি করে নেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি। ডিমের মিশ্রণটা একটু গোলাকার শেপে ঢেলে দিতে হবে। ডিমের নিচে অংশ যখন শক্ত হয়ে আসবে তখন এক সাইডে ফোল্ড করে নিতে হবে। এই কাজটা একটু সাবধানে করতে হবে তাতে ডিমটা যেন ভেঙে না যায়। দুই পাশে ফোল্ড করা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেব, অপর পাশে হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর লম্বা লম্বা শেপ করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো করে কেটে নিতে পারেন। অমলেটগুলো সম্পূর্ণভাবে কেটে নিয়েছি, নামিয়ে ঠান্ডা করে নেব। ময়দার মিশ্রণে পুট করে নেব, তারপর গরম তেলে দিয়ে দেব। কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দেব। নাস্তাগুলো যখন এক পাশ সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচটা লো আর মিডিয়াম হিটে করে রাখতে হবে। বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। বাকি নাস্তাগুলো একইভাবে ভেজে নেব। দেখুন ডিম আর ময়দার নাস্তাটি দেখতে মাশাল্লাহ লোভনীয় হয়েছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।